শরৎ মেঘে ভাসলো ভেলা, কাশফুলেতে লাগলো দোলা, ঢাকের তালে কাশের খেলা, আনন্দে কাটুক শারদবেলা। আজ শুভ নবমী, সবাইকে জানাই শুভ নবমীর আন্তরিক শুভেচ্ছা। নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ, স্বপ্নের দ্বীপ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ নবমী, তাই সবাইকে জানাই শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, এখন আমি রয়েছি বেহালার রায়বাড়িতে। তো চলুন আপনাদেরকে আমি বেহালার রায়বাড়ির পুজোটা ঘুরে দেখাই। এই রায়বাড়িতে দেবী দুর্গাকে পূজিত করা হয় কন্যা হিসাবে। স্বর্গীয় বদনচাঁদ রায় এই রায়বাড়ির শারদীয় পূজা শুরু করেন। 165 বছরে পড়ল এই রায়বাড়ির দুর্গাপূজা। রথের সময় থেকে শুরু হয়ে যায় পুজোর প্রস্তুতি। কাঠামো পুজো দিয়ে শুরু হয়ে যায় তাদের পুজোর প্রস্তুতির পর্ব। দেবী দুর্গাকে এই রায়বাড়িতে কন্যা হিসাবে মনে করা হয়। মা দুর্গাকে প্রসাদ দান করা হয় রূপোর থালায়, এবং মা দুর্গার যেসব অস্ত্র রয়েছে সেগুলি সবই রূপোর নির্মিত। Thank you.
Thank you.